এই যে যারা ইসলামের খেলাফ কথা বলে না, আয়েশা উবেন বলে যে আমরা কাপড় খোলার অধিকার চাই, আল্লাহ তো উপরে সাক্ষী আছে, আমাদের হাতে ক্ষমতা থাকলে এটা এই দাবি করবে তো দূরের কথা, ও রাস্তায় নামার আগে 100 বার ভেবে তারপরে রাস্তায় নামতে হইতো। সাহাবায়ে কেরামরা কখনো মিথ্যা বলতেন না, সাহাবায়ে কেরামরা কোনোদিন কারো ওয়াদার খেলাফ করেননি, সাহাবায়ে কেরামরা কোনোদিন কারো সম্পত্তি আত্মসাৎ করেননি, মেরে খাননি, এটা তারা কোনোদিন করেননি। তার মানে তাদের আমরা যে রাদিয়াল্লাহু আনহু এমনি বলি না, কিন্তু আল্লাহ যে তাদের উপরে সন্তুষ্ট এটা কিসের ভিত্তিতে বলি? তাদের চরিত্রের কারণে বলি, তাদের আখলাকের কারণে বলি, তাদের আমলের কারণে বলি। এই জন্য তাদের নাম শুনলে আমাদের অন্তর নরম হয়ে যায়, তাদের নাম শুনলে আমাদের চোখে পানি চলে আসে, দোয়া চলে আসে। তো এটা যথেষ্ট নয়, নাজাতের জন্য এটা যথেষ্ট নয়, বরং আমাদেরকেও বলা হয়েছে আমরাও যেন ওই সাহাবায়ে কেরামদের মতো হই। আল্লাহ দুনিয়াতে তাদেরকে কেন নিয়ে এসেছিলেন? যাতে করে আমাদেরকে শিক্ষা দিতে পারেন যে দেখো তোমাদের পূর্বের কিছু মানুষ তারা কিন্তু আমার এইভাবে বন্দিগি করেছে, অতএব তোমরাও এইভাবে বন্দিগি করো। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ইসলামটাকে এইভাবে পালন করেননি। যদি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হতেন তখন আপনি আমি কি বলতাম যে রাসূল তো অনেক ক্ষমতার মালিক, আল্লাহ তাকে গাইড করে, আল্লাহ তাকে শক্তি দিয়েছে, এই জন্য উনি এইভাবে পারছে। আমরা কি আর মান রাসূলের মতো আমরা কিভাবে পারব? কিন্তু আবু বকর সিদ্দিক তো আমাদের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো আমাদের মতো ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের মতো ছিলেন, উসমান তো আমাদের মতো ছিলেন, বেলাল তো ছিলেন, হাসান হুসাইন তো ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তো আমাদের মতো মানুষ ছিলেন নাকি ছিলেন না? তাদের কাছে তো ওহী আসে নাই, তাদেরকে তো আল্লাহ গাইড করেন নাই, বরং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে শিখেছেন, তার সাথে থেকে শিখেছেন। আর আমাদেরকে বলা হয়েছে তাদেরকে ফলো করো, পুরো টিম, পুরো জামাত, তারা একজন দুইজন তো নয়। আর একজন দুইজন হইলে আপনি বলতে পারেন যে মাত্র 10টাই পৃথিবীর মাঝে মাত্র 10 জন মানুষ নিজের চাহিদাকে বাদ করে দিয়ে আল্লাহর গোলামি করেছে, কিন্তু তারা কি 10 জন ছিলেন? লাখো সাহাবি ছিলেন যাদের চরিত্র সবার একরকম ছিল, যারা সবাই রাসূল ইসলামের কথা মেনে নিয়ে ইমান আনার পরে আল্লাহর বন্দেগী করেছেন, লাখো মানুষ ছিল তারা, পুরো একটা জামাত। তাহলে আমরা কেন পারবো না? আল্লাহ তো ইমান আমাদেরকেও দিয়েছেন, ওই কোরআন তো আমাদের ঘরেই, নাকি সাহাবায়ে কেরামদের কোরআন ভিন্ন ছিল? না, যে হাদিসগুলো তারা আমল করেছেন ওই হাদিসগুলোই তো আমরা আমাদের ঘরে আপনার কাছে চর্চা করা হয়, মসজিদগুলোতে কিতাবাদিতে ওই হাদিসগুলোই তো ইমাম বুখারী মুসলিম কোট করেছেন। তাহলে যেই হাদিস পড়ে আমল করে তারা সাহাবায়ে কেরামরা এতটা মর্যাদার অধিকারী হয়ে গেছেন, সেই কোরআন হাদিস আমাদের পকেটে আমাদের ঘরে, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন আসতেছে না। কেন? কারণ আমরা ওইভাবে ফিল করি না, আমরা মনে করি যে তাদের জগৎটা ভিন্ন আমাদের জগৎটা ভিন্ন। না, ব্যাপারটা কিন্তু এমন নন, জান্নাত একটাই, যেই জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ওই একই জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। যেই আমলগুলো করে তারা জান্নাত দেবে আল্লাহ ওয়াদা করেছেন, ওই আমলগুলো আল্লাহ আমাদেরকে করতে বলেছেন। যে পাপের কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন বলেছেন, ওই পাপ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদেরকেও ঠিক ওই শাস্তি পেতে হবে, এটা আল্লাহর ওয়াদা। তার মানে একটাই শরীয়ত, শরীয়ত চেঞ্জ হয়নি, পাঁচ ওয়াক্ত সালাত তাদেরকেও পড়তে হয়েছে, নাজাতের জন্য তারা পড়েছেন, আপনার আমার নাজাত ওই পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যেই রয়েছে। আমি আর আপনি যদি নামাজ ছেড়ে দেই তাহলে এই নাজাত কেউ এনে দিতে পারবে না। এটা ভাববেন না মোটেও যে সেই যুগের কারণে বিচার হবে একরকম, এই যুগে কিন্তু বিচার ভিন্ন হবে এমন নন। একজন ব্যক্তি বলেছিল, প্রশ্ন করেছে যে চাস্তো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কিনা। চাস্তো ভাইয়ের মেয়ে মানে ভাতিজি হয় সম্পর্কে, কিন্তু চাস্তো ভাইয়ের মেয়ে। তো উত্তরে আমি তাকে বলেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করেছেন সম্পর্কে তারা কি হন? চাস্তো ভাইয়ের মেয়ে হয় না রাসূল ইসলাম আলী রাদিয়াল্লাহু তাআলার কি হয়? চাস্তো ভাই নন, আর তারই তো মেয়ে। তার মানে রাসূল ইসলাম নিজের মেয়েকে কার সাথে বিয়ে দিয়েছেন? চাস্তো ভাইয়ের সাথে। তার মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলী কি হয়? চাচা হয়, ভাতিজি হয় না। তাই আমি বললাম তো এটা কিভাবে হইলো যদি শরীয়ত যদি জায়েজ না হইতো? সে কি বলে জানেন? বলতেছে সেটা তো ওই শরীয়ত বা সেই যুগে ঘটেছিল। তাই আমি বললাম এটা কোন শরীয়ত চলতেছে, এটা কোন যুগ? ওই যুগের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিল, তা আপনার যুগের নবী কে বলেন? ওই যুগে তো আলী রাদিয়াল্লাহু তাআলার কোরআন ছিল, আপনার কোরআন কোনটা? এখন আর কথা বলে না। তার মানে সে ভাবছে সেটা সেই যুগের, কিন্তু না, সেই যুগের না, বরং এই নিয়ম কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নয়, এটা তো ইসলাম চলতেছে, কোরআনের শরীয়ত চলতেছে না, এখন এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ নাকি না? তাই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পার হয়ে গেছে?
না কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ চলবে যেটা তিনি জায়েজ করে দিয়ে গেছেন এটাই জায়েজ যেটা রাসূলুল্লাহ হারাম করে দিয়ে গেছেন সেটাই হারাম তো তার মানে আজকে অধিকাংশ মানুষ আমরা মনে করি না যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে আছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভুলে যান যে 1400 বছর হয়ে গেছে স্মরণ করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকেও আমাদের মাঝে ছিলেন এটা ভাবেন তাহলে আপনার জন্য বিধানটা সহজ হয়ে যাবে যে আজকে কেন রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে আমরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি এমনটা কেন না এমনটা হওয়া উচিত নয় এটাই হচ্ছে আজকে আমাদের আহ্বান আজকে যারা নাস্তিক টাইপের মানুষগুলো ইসলামের খেলাফ কথা বলে তারা জানে না যে নাজাত কেবল ইসলামের মধ্যে আছে আপনি ইসলামের কোনো বিধানকে অমান্য করে চলতে পারেন বাংলাদেশে আপনার কোনো বিচার হচ্ছে না মাঝে মাঝে দুঃখ হয় এই কথাগুলো তো প্রচার হবে তো এজন্য একটু হার্ডলি বলি যেদিন ক্ষমতা আমি যদি ক্ষমতায় থাকি কথার কথা বলতেছি আমি যদি ক্ষমতায় থাকি না মানে ব্যাপারটা কি হতো জানেন এই যে যারা ইসলামের খেলাফ কথা বলে না আয়েশা উপেন বলে যে আমরা কাপড় খোলার অধিকার চাই আল্লাহ তো উপরে সাক্ষী আছে আমাদের হাতে ক্ষমতা থাকলে এটা এই দাবি করবে তো দূরের কথা ও রাস্তায় নামার আগে 100 বার ভেবে তারপরে রাস্তায় নামতে হইতো ইসলামও বুঝে নাই যে ইসলাম কি জিনিস আল্লাহর বিধানের খেলাফ যাওয়া আজকে আমরা 90% মুসলিমের দেশে একটা নাস্তিক ওপেন রাস্তায় এসে বলে যে আমি কাপড় খুলে হাঁটব কার বাবার কি এমন কথা বলতে পারে যেখানে 90% মুসলিম আছে না এটা তো হওয়ার ছিল না এটা হওয়ার ছিল না যে 90% মুসলিমের দেশে রাসূলকে গালি খাইতে হয় এটা আমাদের মতন অধম মুসলমানদের কারণে হয়েছে যদি আমরা ইসলাম বুঝতাম পালন করতাম তাহলে কোনো নাস্তিকের এত বড় সাহস হতো না ওর মুখ দিয়ে কথা বের হওয়ার আগে ওর প্রাণ হয়তো দেহ থেকে উঠে যেত এটা আমরা করতাম এটা কোন এটা ইসলামের আইন যে রাসূলের মানে রাসূলকে কটুক্তি করার আগে ইসলামকে কটুক্তি করার আগে সত্যি ওর মুখ থেকে কথা প্রকাশ হওয়ার আগেই হয়তো ওর প্রাণ ওর কল্লা দেহ থেকে আলাদা হয়ে যেত এটাই হচ্ছে ইসলাম আর যেখানে আমরা 90% মুসলিম সেখানে দুই চারজন ব্লাউজবিহীন কাপড় পরে রাস্তায় নেমে বলে যে আমার নানি দাদির এইভাবে করতে যেন আমি ওই শরীয়ত নিয়ে আসছি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ তবে কিন্তু তারাও বেঁচে গেছে বেঁচে থাকে তারা প্রকাশ্যে ঘুরে আমরা নাকি মুসলিম মুসলিম নাকি এই দেশে বসবাস করে অথচ ইসলামের খেলাফ আপনি ভাববেন না যেখানে স্বাধীনতার কথা হচ্ছে আচ্ছা মহিলাদেরকে পর্দা করতে হবে এই বিধানটা কি কোনো হুজুরের নাকি আল্লাহ তার মানে আল্লাহর বিধানটাকেও প্রকাশ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে প্রকাশ্যে বলছে মানি না এটা এইভাবে বলতেছে আর এটা যদি কোনো হুজুরের পক্ষ থেকে হইতো তখন আপনি বলতে পারতেন ধরো হুজুরদের এই নিয়ম মানি না এটা কি কোনো হুজুর করেছে এটা কি রাসূল করেছে না এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে দাড়ি রাখতে হবে এটা কোনো হুজুরের বিধান আমরা কেন রেখেছি কার জন্য আল্লাহর বিধান কিন্তু আপনার আমার ঘরের মেয়ে বলতেছে ও পর্দা করবে না ও বলতেছে ও যেমনি খুশি এমনি হেঁটে চলবে তুমি না তাকাইলেই পারো এমনি বলে তার মানে কি ও কার বিপক্ষে বলতেছে ও তো আমাদের বাংলার মুসলমানদের বিপক্ষে যায় নাই তো ও ডাইরেক্ট ইসলামের বিধানের বিপক্ষে কথা বলতেছে ও বলছে মানি না আমি ইসলাম এইভাবে বলতেছে কিন্তু ঠিকই আছে আবার ওর নাম আবার মুসলিম নাম দুঃখ হয় আসলে বাংলাদেশের মোল্লাদের কি কাজ জানেন হুজুরদের কি কাজ এটা কোন এলাকার তো কোন এলাকার না আপনার এলাকার কোন একজন ব্যক্তি যদি ইসলামের খেলাফ বলে আপনি তাদেরকে চিনেন না মরার পর আপনি কি করবেন দেখা যাচ্ছে যে আপনাদের মতো দাড়ি টুপি ওলার এটা আবার ওর জানাজার খাট বয়ে আবার কবরস্থানে নিয়ে যাবেন কিন্তু বাংলাদেশের মতো জায়গায় যদি একটা নজির ঘটাই দিতে পারতো যে বাংলাদেশে কোনো নাস্তিকের জানাজা তো দূরের কথা ওর লাশ কেউ টাচ পর্যন্ত করবে না কুত্তা খাবে তাহলে শিক্ষা হয়ে যেত কিন্তু আমরা মুসলিমদের চরিত্রটা কি দেখেন দাড়ি টুপিওয়ালারা ওই যে কালকে দেখলাম হাস্যকর আসলে নেটে আসলে হাস্যকর কিছু দেখা যায় ফিল্ম স্টারের নায়িকার পোলা জন্ম মানে ছেলেরও ওই কোরআন খানি করে মানে ই করা হচ্ছে বুঝছেন আজিব মানে আজিব দেশ এটা একটা আজিব দেশ সব গ্রুপের জন্য আপনি হুজুর পেয়ে যাবেন কোরআন পড়ার মতো হুজুর আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ এরা ধর্ম বুঝে না আসলে এটা আমাদের জন্য আক্ষেপ যে আমরা আসলে নিজেরা ধর্ম বুঝি না আপনাদেরকে বুঝাইতেও পারলাম না নালে যারা ইসলামের বিপক্ষে এইভাবে পদক্ষেপ নেয় ইসলামের বিপক্ষে একবার ডাইরেক্ট আল্লাহর বিপক্ষে কথা বলে আপনি আবার তার জন্য দরদ দেখান তারা আবার মুসলিম কবরস্থানের মধ্যে আবার দাফন কাফন ঠিকই করবেন কেন হবে এটা না এমনটা হওয়াটা মোটে উচিত ছিল না আজকে তারা ইসলামকে বাংলাদেশ থেকে নিভিয়ে দিতে চায় কিন্তু আমরা 90% মুসলিম হাসি তামসা দেখে আমরা মনে করি ওরা কি করবে না আবার ও তো বলে দিয়ে টিকে গেছে কিন্তু আপনি আর আমি তো কোনো প্রতিবাদ করলাম না কেন করলাম না আজকে ও বলছে কালকে আরেকজন বলবে এইভাবেই না চলছে
দুনিয়া তো কথা হচ্ছে যে এইজন্য আমাদের মেসেজ হবে না আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি ইসলামের উপরে কায়েম থাকো আসুন আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি কোরআন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যারা ইসলামের খেলাফ চলতেছেন আবার ইসলামের বিধানগুলোকে আপনি পছন্দ করেন না কিন্তু মনে মুখে প্রকাশ করতেছেন না আপনার কল্যাণের জন্য বলি দেখেন ইসলাম বিহীন নাজাত নাই ইসলাম বিহীন নাজাত নাই এটা শুধু আপনারা আমাদের হুজুরদের কথা নয় মুসলিম ভাই হিসেবে একজন আপনি তো ইসলামকে মেনে নিয়েছেন মুসলিম নিজেকে মুসলিম বলতেছেন এজন্য আপনাকে এটাকে স্মরণ করে দেওয়াটা আমাদের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াতে কি বলেছেন জানেন যেটা আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলতেছেন উমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফলাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ভাবে নিজের জীবন পরিচালনা করে তার আল্লাহ বলতেছেন কিয়ামতের মাঠে ওর কাছ থেকে আমি কোনো উযর গ্রহণ করব না তার মানে ও যদি আল্লাহর কাছে কিছু পেশ করে নাজাতের জন্য যে আল্লাহ আমি এটা এটা করছি ভালো কাজ করছি এই করছি সেই করছি আল্লাহ বলেন ফলাই ইউকবাল মিনহু আল্লাহ বলছে ওর কাছ থেকে আমি কোনো কিছু গ্রহণ করব না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর এই ব্যক্তি হবে পরকালে জাহান্নামী ক্ষতিগ্রস্তদের একজন এটা একেবারে স্পষ্ট কথা আর এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে বারবার বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে দেখো বান্দা ইসলাম ছাড়া কিন্তু তোমার নাজাত নাই ইসলামের মধ্যে তোমার মুক্তি রয়েছে এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো চমৎকারভাবে আরেকটা আয়াতে কিভাবে বলেছেন জানেন যেটা আপনি সূরা আনফাল 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমাদের মতো মুসলিমদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম হে ইমানদাররা যারা তোমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করো তুমি একটা কাজ করো আল্লাহ এবং তার রাসূল তোমাকে যে কাজের জন্য ডাকে তুমি সেই কাজে সাড়া দিয়ে দাও তুমি সেটা মেনে নাও ইস্তাজিবু জবাব দাও আল্লাহ যখন তোমাকে ডাকবে রাসূল যখন তোমাকে ডাকবে যে আসো এই কাজটা করো তুমি পেছনে থাকো না সাথে সাথে তুমি আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম এটা হচ্ছে ফলাফল কি আছে যে আল্লাহ এবং তার রাসূল তোমাকে যেই দিকে ডাকে তুমি এই দিকে আসো এটাই হচ্ছে প্রকৃত জীবন আল্লাহ বলেন লিমা ইউহীকুম আল্লাহ বলে নাই যে তোমাকে দিয়ে কাজ করাবো আসো বরং আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূল তো তোমাকে সেই দিকে ডাকবে যেই দিকে আসলে তুমি একটা উত্তম জীবন পাইবা একটা লাইফ পাইবা কেমন লাইফ অনন্তকালের শান্তির জীবন লিমা ইউহীকুম বলা হচ্ছে বেঁচে থাকার মতো একটা জীবন পাইবা আসো এই দিকে আসো আর সেটা কি ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে একটা কথা বলে গিয়েছিলেন আলা তোমরা প্রত্যেককে কান খাড়া করে শোনো লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুল মুসলিমাতু জান্নাতে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না একমাত্র যে নিজেকে মুসলিম করে বাঁচিয়ে রাখবে সে ছাড়া একমাত্র মুসলমান ছাড়া জান্নাতে কেউ ঢুকতে পারবে না তার মানে ইসলাম গ্রহণ না করে যদি আপনি মরেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না এটা রাসূল ইসলামের সর্বশেষ চূড়ান্ত ফয়সালা এবং এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষী করে দিয়ে বলতেছেন আল্লাহুম্মা হাল বাল্লাগতু আল্লাহ আমি কি পৌঁছে দিলাম এই জাতির কাছে এই কথা তাদেরকে বলেছে হাল বাল্লাগতু তার সাহাবীরা বলেছিলেন হ্যাঁ আপনারা আপনি আপনি এই কথা পৌঁছে দিয়েছেন তখন রাসূল সাল্লাম আকাশের দিকে আঙুল তুলে দিয়ে আল্লাহ বলছে আল্লাহুম্মা শাহ আল্লাহ তুমি এদের কথা সাক্ষী রাখো আমি তোমার পক্ষ থেকে এই কথা কিন্তু পুরো পৃথিবীতে প্রচার করে দিয়েছি যে জান্নাতে মুসলমান ছাড়া আর কেউ ঢুকতে পারবে না অতএব আপনি ইসলামের খেলাফ বলে আপনি কোনোদিন নাজাত পাবেন না নাজাত ইসলামের মধ্যে আছে নাজাত ইসলামের মধ্যে আছে তো এটাই সেই ইসলাম যে ইসলাম আমরা কিন্তু সবাই মেনে নিয়েছি যারা এখানে আছে আলহামদুলিল্লাহ এখানে একটা নাস্তিকের বাচ্চা নাই আমরা সবাই মুসলমানের ঘরের সন্তান তাই নয় আমরা সবাই আলহামদুলিল্লাহ ইসলাম মেনে নিয়েছি এই জন্য আজকের আহ্বানটা হচ্ছে আমাদের জন্য যারা আমরা ইসলাম মেনে নিয়েছি আমরা মুসলিম এখন মেসেজ হচ্ছে দেখেন মরার আগ পর্যন্ত আমাদেরকে ইসলামের উপরে থাকতে হবে সবাই কিন্তু ইসলামের উপরে মরে না বরং অধিকাংশ মানুষগুলো নাস্তিক কাফের খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হয়ে মরতেছে মুসলিম হয়ে কয়জন মরতেছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে কি আদেশ করা হয়েছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এটা আল্লাহর কত বড় একটা মানে আমাদের জন্য অনুগ্রহ আল্লাহ বলেছেন দেখো তুমি ঈমান এনেছো নাজাদের জন্য একটা কাজ করো তুমি অন্তত মুসলমান হয়ে হয়ে আল্লাহ কি বলেছেন আল্লাহকে যথার্থ ভয় করো আর বান্দা তুমি মুসলিম হয়ে মরার চেষ্টা করো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের উপরে জন্ম দিলেন, আল্লাহ নিজেই আবার আমাদেরকে সতর্ক করে দিলেন, দেখো তুমি কিন্তু মুসলিম হয়ে থাকো। কেন বললেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পর থেকে দেখে আসছেন যে অধিকাংশ মানুষ মরার সময় ইসলামের উপরে মরতে পারে না। কেউ আছে আল্লাহর সাথে শিরিক করে, কেউ আছে আল্লাহকে মানেই না, কেউ আছে আল্লাহকে গালি দেয়, কেউ হিন্দু ধর্মের উপরে মরে যাচ্ছে, কেউ খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ, ইহুদি, নাসারা হয়ে মরে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি অন্তত ইসলামের উপরে মৃত্যুবরণ তোমার করো, এটা যেন হয়। এটা কঠিন একটা কাজ, কঠিন কাজ, কিন্তু জানেন একটা রেজাল্ট, আজকের খুতবায় আমি আপনাকে বলে দিই, ইসলাম মেনে চলাটা একটা কঠিন কাজ, কিন্তু যে ব্যক্তি আমরা যারা ইসলাম তারপরও মেনে নিয়েছি এবং ওয়াদা যদি করে নিতে পারে যে আল্লাহ কঠিন হোক হোক আমি ইসলামের উপরেই থাকবো, আমি ইসলাম ছাড়া অন্য কোনো দিকে যাব না, এই ধরনের মেন্টালিটি যারা রাখে, যারা আল্লাহর সাথে একটা ওয়াদা করতে পারবে, আপনার জীবনের চলতে ফিরতে যদি কোনো ভুলও হয়ে যায় না, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, এটার ওয়াদা রয়েছে। আল্লাহ বলছে তুমি শুধু প্রথম মেনে নাও, তারপর তুমি চলতে গেলে তোমার ভুল হবে, এটাই স্বাভাবিক, আমরা মানুষ হিসাবে আমাদের পাপ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ চায় যে আল্লাহর দাবিটা যেন আমরা মেনে নিই।